নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি উদল্যান্স মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট অপথোমোলজিস্ট ডক্টর বেদাং শাকে প্রথমে ডাক্তারবাবুকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ তরফ থেকে স্বাগত জানাবো নমস্কার নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে মূলত আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা একটা বর্তমান বা প্রাসঙ্গিক পরিস্থিতির একটা খুব বড় সমস্যা সেটা হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া চোখ দিয়ে জল পড়া বা আমাদের চোখ ওঠা বা জয় বাংলা এবং সবশেষে যেটা নাম আমরা সবাই জানি সেটা হচ্ছে কনজাংটিভাইটিস এই কনজাংটিভাইটিস ছোটোদের এবং বড়দের কিন্তু এখন ক্রমাগত হচ্ছে এই পরিস্থিতিতে কনজাংটিভাইটিস থেকে কিভাবে আমরা নিজেদেরকে দূরে রাখবো বা হলে আমরা কীভাবে কনজাংটিভাইটিস থেকে বাঁচব সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা প্রথমে ডাক্তারবাবু যেটা জানতে চাইবো যে কনজাংটিভাইটিস বা জয় বাংলা আমাদের সাধারণ বাংলা চলতি কথা এটা বলতে আমরা কি বুঝবো মানে কনজাংটিভাইটিস এখন বলতে গেলে একটা চোখের ইনফেকশন যেখানে চোখের স্কিন যাকে বলে সেটা কিন্তু ইনফেক্টেড হয়ে যায় চোখটা লাল হয়ে যায় আর এই ইনফেকশনটা হলেই চোখে জল বেরোয় চোখটা কটকট করে তো এটা নিয়ে এখন দেখছি যে ম্যাক্সিমাম লোকেরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সংক্রমিত তো এটাই বেসিক্যালি চোখের এরাটা ফুলে যাওয়া চোখে লাল হওয়া এটাই হচ্ছে কনজাংটিভাইটিস কোন কোন লক্ষণ দেখলে আমরা নিশ্চিত হব যে হ্যাঁ এটা কনজাংটিভাইটিসই হয়েছে কনজাংটিভাইটিসে যেভাবে আমি বললাম চোখটা আস্তে আস্তে করে লাল হতে শুরু হয় চোখ থেকে জল বেরোয় তারপরে চোখে কটকটের একটা ভাব থাকে আর চোখে দেখবেন যে কোনো কোনো সময় এক মতনও কাটে সকালে ঘুম থেকে ওঠার সময় দেখবেন পাতা দুটো সেটে গেছে তো এটা হচ্ছে খুব কমন সিমটমস যেটা হলে আপনি বুঝতে পারেন যে আপনার কনজেন্টিভাইটিস হতে চলেছে তো এর সাথে জ্বর হওয়া এর কোনো সম্পর্ক আছে হ্যাঁ তো এই এখন যে কনজাংটিভাইটিসটা হচ্ছে সেটা কিন্তু ভাইরাল কনজাংটিভাইটিস হ্যাঁ মোস্ট লাইকলি ভাইরাস কনজাংটিভাইটিস হচ্ছে আর এই অ্যাডিনো ভাইরাস কনজাংকটিভাইটিসে দেখা গেছে যে দু তিনটে স্ট্রেন আর ভ্যারাইটি আছে তো এই ভ্যারাইটিগুলোতে একটা ভ্যারাইটিতে দেখবেন যে চোখটা শুধু লাল হচ্ছে জল বেরোচ্ছে আর কটকট হচ্ছে আর একটা ভ্যারাইটি যেটা আছে সেখানে কিন্তু আমাদের লাল চোখটা লাল হওয়ার সঙ্গে একটু জ্বরও আসছে একটু টায়ার্ডনেস ফ্যাটিক লাগছে তো আর একটা ভ্যারাইটি আছে যেখানে চোখে দেখা যাচ্ছে যে এই লাল ভাগের সঙ্গে একটু ব্লাড ক্লটও হচ্ছে তো বিকজ অফ দ্য স্ট্রেন আলাদা আলাদা স্ট্রেন আছে বলে এই আলাদা আলাদা সিমটামও দেখা যাচ্ছে কনজাংটিভাইটিস হলে সেটা কতদিন পর্যন্ত চোখে স্থায়ী হচ্ছে দেখুন ভাইরাস অ্যাস পারস মানে আমরা যদি দেখি কনজাংটিভাইটিস ভাইরাসের একটা নিজের লাইফ আছে একটা নিজের প্যাটার্ন আছে তো কোন কোন কনজাংটিভাইটিস স্ট্রেনে আমরা দেখেছি তিন থেকে চার দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাচ্ছে আর কোনো কোনো স্ট্রেন এরকমও আছে যেখানে আমাদের মোটামুটি এক সপ্তাহ থেকে দশ দিনও লাগছে দো ইনফেক্টিভ কন্ডিশনটা পাঁচ থেকে সাত দিনের মতন থাকে কিন্তু পুরো চোখটা লাল থেকে পুরো সাদা হতে দেখেছি কোনো কোনো পেশেন্টকে দশ দিনও লাগছে কনজাংটিভাইটিস হলে বড়দের বা ছোটদের কীরকম ধরনের সুরক্ষা বা চিকিৎসা করতে হবে প্রথমত হচ্ছে যে চোখের আশাপাশি হাত না দেয়া হ্যাঁ কেন চোখ বা যেখানেই আমরা টাচ করছি সেখান থেকে কিন্তু ভাইরাসটা স্প্রেড হচ্ছে তো সাবান দিয়ে বারবার করে হাত ধোয়াটা এটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গায় ভাইরাস আমরা দেখেছি যে এক সপ্তাহের মতন ওখানে স্থায়ী থাকে তো যদি ওই জায়গাটাই যে কোনো মানুষ ওখানে যদি টাচ করে নিজের চোখে হাত দেয় তাহলে কিন্তু ইনফেকশন আর কনজাকটিভাইটিস স্প্রেড হওয়ার চান্সটা খুব বেশি তো যদি নিজের বাড়িতে একটা নিজের রুমে একটা যদি উনি থাকেন বেডশিট পিলো কভার টভাল হ্যাংকারশিপ সব কটা কিছু একটা আলাদা করে রাখা যায় তার কিন্তু স্প্রেড হওয়ার চান্স কম এই ছাড়া ওষুধ দেওয়া ভেরি ইম্পর্ট্যান্ট ইগনোর করা না আর যদি কনজাংটিভাইটিসের কোনো সিমটম দেখেন তাহলে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে যদি অফিস যাওয়া হয় যদি স্কুল যাওয়া হয় না হলে বাসে ট্রাভেল করা হয় তাহলে কিন্তু এটা আরও স্প্রেড হবে তো নিজেকে যদি ওই সেপারেশনটা করিয়ে নেওয়া হয় আইসোলেশন যদি করে নেওয়া হয় তাহলে তিন থেকে চার দিনের মধ্যে নিজেও একটু বেটার ফিল করবেন আর তার থেকে বাকিরা বাড়িতে আছে অফিসে আছে স্টাফ আছে তো ওদের স্প্রেড হওয়ার চান্সটা কমে যাবে আমি একটু চিকিৎসার প্রসঙ্গে আসবো আপনার কাছে যে কনজাংটিভাইটিসের ট্রিটমেন্ট কী তো প্রথমত কনজাংটিভাইটিস যদি আপনাদের হয় মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে চোখের ডাক্তার দেখানো কেন যেহেতু ভ্যারাইটি আর ট্রেন আছে কনজাংটিভাইটিসে তো আমাদের দেখতে হয় যে চোখের মনিটা ইনভলভ হয়েছে কিনা তো যদি চোখের মনিটা ইনভলভ হয়ে থাকে কর্নিয়া যাকে বলি আমরা তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্ট আলাদা হয় যদি চোখের মনিটা কর্নিয়াটা ইনভলভ না হয়ে থাকে তাহলে আমাদের ট্রিটমেন্ট আলাদা হয় বেসিক্যালি অ্যান্টিবায়োটিক দিতে হয় আমাদের ওষুধগুলো দিয়ে মলম দিয়ে এটা সারাতে হয় কিন্তু অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট ডক্টরকে দেখিয়ে তারপরে ট্রিটমেন্ট করাটা অলওয়েজ বেটার আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যেহেতু জটিলতার প্রসঙ্গেই বলছিলেন তো যদি সঠিক সময় কানজাংটি ভাইটিসের ট্রিটমেন্ট না করা হয় তাহলে সেক্ষেত্রে কি কি ধরনের জটিলতা হতে পারে বা রিস্ক ফ্যাক্টর হতে পারে রিস্ক ফ্যাক্টর তো দেখুন যে কোনো ভাইরাল ইনফেকশানে নিজের একটা স্টেজ আছে নিজেই একটা ডিউরেশন আছে তো ওটা বাড়বে স্টেডি হয়ে আস্তে আস্তে কমতে শুরু হবে কিন্তু ভাইরাল কনজাকটিভাইটিসে দেখা গেছে যে যদি কর্নিয়া ইনভলভ হয় মনিটা যদি ইনভলভ হয় তাহলে কিন্তু আস্তে আস্তে একটু ভিশনে প্রবলেম হয় আর যদি ওই ট্রিটমেন্টটা ভিজানে মানে ওই সময় যদি ট্রিটমেন্টটা স্টার্ট না করা হয় তাহলে পরবর্তীকালে হতে পারে যে ভিজনে একটু সমস্যা দেয় কোন কোন সময়ে যদি ওই মনিটা ইনভলভ হয়ে ট্রিটমেন্টের একটু ডিউরেশনটা লম্বা চলে তবু আমরা দেখেছি যে দু থেকে তিন মাস ওরকম পেশেন্টকে লাগে আদারওয়াইজ একটু ব্যথা হয় একটু আনিজি ফিলিং হয় যেটা আমি বুঝছি যে এক সপ্তাহ দশ দিনের মধ্যে অনেকটা বেটার হয়ে মোটামুটি কনজাংটিভাইটিস হয়ে যাওয়ার পর যদি সেরেও যায় তাহলে সেক্ষেত্রে কতদিন বিশ্রামে থাকা দরকার মোটামুটি ফাইভ টু সেভেন ডেজ মতন একটা ইনফেক্টিভ স্টেজ থাকে কনজাংটিভাইটিসের এর উইদিন ফাইভ টু সেভেন ডেজ যদি ওষুধ মানে ফার্স্ট ডে থেকেই যদি ওষুধটা স্টার্ট করা যায় তাহলে আফটার দ্য উইক্স রেস্ট আমার মনে হয় এক সপ্তাহ রেস্ট করার পরে অলওয়েজ দ্য পেশেন্ট ক্যান স্টার্ট ইজ ওন ওয়ার্ক আবার অফিসেও যেতে পারেন কিন্তু এই জিনিসটা মানে আমরা যখন দেখি তখন বেশি ভালো বুঝতে পারি কেন কোন কোনো সময় চোখটা লাল হয়ে থাকে কিন্তু ইনফেক্টেড স্টেজটা থাকে না আর কোনো কোনো সময় পেশেন্টদের আমরা দেখি যে কনজাংটিভাইটিস হলে পিছুটি যেটা কাটছে সেটা কিন্তু থেকে যাচ্ছে আস্তে আস্তে করে ওটা ক্লিয়ার হচ্ছে তো ইনিশিয়াল একটা দুটো ভিজিট ডাক্তারকে দেখিয়ে ওনার কাছে একটা অ্যাডভাইস নিয়ে তারপরেই কিন্তু অফিস জয়েন করা অলওয়েজ বেটার হবে চোখে কি এই সময় কোনো গ্লাস পরে থাকা ভালো হ্যাঁ দেখুন আগে আমরা বলতাম জয় বাংলা দেখে কিন্তু মানে একটা আমাদের হতো যে কালো চশমা পরে রাখুন না হলে সামনে যে দেখবে তার হয়ে যাবে কিন্তু ওইরকম হয় না হ্যাঁ এটা একটা মিথ তো এই এই ভালো প্রশ্ন করেছেন কেন এই মিথটা আমাদের সবারই কিন্তু জানা উচিত যে দেখলে স্প্রেড হয় না হ্যাঁ তো কালো চশমা কেন পরা পড়তে বলা হয় বিকজ লাইট সানলাইট যখন চোখে পড়ে তখন কিন্তু পেশেন্ট মানে ফিল করে যে ওর ব্যথা হচ্ছে চোখ থেকে জল হচ্ছে ওর বা একটু অসুবিধে হচ্ছে তো কালো চশমা পরে ওর লাইট ভাবটা যদি কন্ট্রোল করা যায় তাহলে পেশেন্ট একটু রেস্ট ফিল করবে চোখে তো কালো চশমা পরে এই ইনফেকশনটা মানে যে আমরা কন্ট্রোল করতে পারবো সেটা না কিন্তু কালো চশমার অ্যাডভান্টেজ আরেকটা হচ্ছে যে আমরা চোখে হাত দিতে পারবো না তো চোখে যদি আমরা হাত দিই না তাহলেও আমাদের স্প্রেড করার একটা যে সিস্টেম আছে না যে একটা স্কোপ আছে সেটা কিন্তু কমে যায় লাস্টলি ডাক্তর প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর আমরা জানি যাদের এখনও কনজাংটিভাইটিস হয়নি বা যে সমস্ত বাচ্চারা স্কুলে যাচ্ছে তাদের ক্ষেত্রে যাতে আটকানো যায় এটা তাদের কি কি ধরনের সাবধানতা নিতে হবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চোখে হাত না দেওয়া সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং চোখে যদি হাত দেওয়া হয় কেন আমরা সব জায়গায় টাচ করি সব জায়গায় ট্রাভেল করি তো আর আমরা দেখিছি যে যদি ভাইরাস এক সপ্তাহের মতন থাকে একটা সারফেসে তাহলে তো স্প্রেড কন্টিনিউস হতেই থাকবে এটা বন্ধ হবে না তো নাম্বার ওয়ান চোখে হাত না দেওয়া নাম্বার টু রেগুলার হাত ওয়াশ হ্যান্ড ওয়াশ নট ইউজিং স্যানিটাইজার্স কিন্তু ইউজিং সোপ কেন সোপ ভাইরাসকে বেশি ভালো করে ডিস্ট্রয় করে আর যদি বাড়িতে কারোর হয়ে থাকে নিজেকে আইসোলেট করে নেবে মানে সব দিকে বাড়িতে ঘুরবে না নিজের টওয়াল বেডশিট পিলোকর সব আলাদা করে রেখে দেবে আর যদি বাচ্চাদের না অ্যাডাল্টস না সিনিয়ার্স যাও যার কাউই এই কনজাকটিভাইটিস হচ্ছে তাদের কিন্তু রিস্ট্রিক্ট করে স্কুল না পাঠানো অফিস না জানা মানে অফিস না গেলে মানে ওই সব করলেই বেটার হলে একটা একটা করে একটা বাচ্চা যদি অ্যাফেক্ট হয় ক্লাসে আস্তে আস্তে করে সব বাচ্চাদেরই সংক্রমিত হয়ে যাবে আর সেটা আমরা দেখছি আস্তে আস্তে করে আর প্রিন্সিপাল হেডমিস্ট্রেস সব বাচ্চাদেরও বলছে প্যারেন্টসকেও ইনফরমেশন দিচ্ছে যে ওটা বাচ্চাদের যদি এরকম কোনো সংক্রমিত হয় চোখটা ওনাদের না পাঠাতে অনেক ধন্যবাদ দেখতেব আপনাকে আমরা কনজাংটিভাইটিস নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর তথ্য পেলাম আশা করি বর্তমান পরিস্থিতিতে যেভাবে কনজাংটিভাইটিস বাড়ছে এবং আমাদের যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো আটকাতে এই তথ্য আমাদের ভীষণভাবে কাজে রাখবে সকলে সুস্থ থাকুন চোখকে বাঁচান নিজেদেরকে বাঁচান আর সব থেকে বড়ো কথা হচ্ছে নিজেরা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার